সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে আজকের এই ভিডিওটা ভীষণ ইম্পর্টেন্ট তোমরা জানো ষোলোই নভেম্বর তোমাদের স্কুল খুলছে ষোলোই নভেম্বর স্কুল খুলে কিন্তু স্কুল কলেজ খুলে যাচ্ছে তো এটা আমাদের কাছে খুব একটা আশাজনক খবর আমি আগের ভিডিওতে বলেছিলাম স্কুল খোলার ব্যাপারে জনস্বার্থে মামলা করেছেন একজন সে কিন্তু সেই মামলাকে অগ্রাহ্য করেই সেই মামলা কিন্তু স্থায়ী হয়নি কিন্তু কলকাতা হাইকোর্ট রায় দিয়েছেন ষোলোই নভেম্বর স্কুল খোলা হচ্ছে কিন্তু এই স্কুল খোলার ব্যাপারে শিক্ষামন্ত্রী কী বললেন তা বিস্তারিত আজকের ভিডিওতে বলবো। কারণ তোমরা অনেকেই চাইছিলে যে স্কুলে এই মুহূর্তে যাব না বা অনেক অভিভাবক চাইছেন যে স্কুল আমরা এখন যাব না যে আমাদের স্কুলে আমাদের ছাত্রদেরকে আমাদের বাচ্চাদেরকে পাঠাবো না এরকম ভাবনা চিন্তা অনেক অভিভাবকদের মধ্যেও রয়েছে তো সেক্ষেত্রে শিক্ষামন্ত্রী স্পষ্টত জানিয়ে দিলেন যে এই মুহূর্তে যদি কেউ না চায় কোনো অভিভাবক না চায় কোনো ছাত্রছাত্রী না চায় যে স্কুল যাব না সেক্ষেত্রে না গেলেও রকম বাধ্যতামূলক কিছু করা হচ্ছে না অর্থাৎ স্কুল যাওয়া বা কলেজ যাওয়াটা তোমাদের কিন্তু সম্পূর্ণ ইচ্ছাধীন করা হচ্ছে অর্থাৎ তোমরা চাইলে তোমরা গিয়ে স্কুল করতে পারো অথবা তোমরা বাড়িতে থেকেও কিন্তু অনলাইনে কিছু কিছু পড়াশোনা করতে পারো কারণ পুরো জায়গাটা অর্থাৎ পুরো স্কুল বা কলেজ পুরোটাই যে অফলাইনে খুলবে তা কিন্তু নয় এর সঙ্গে অনলাইনটাও চালু থাকবে তাই শিক্ষামন্ত্রী জানিয়ে দিয়েছেন যে এটা কোনো বাধ্যতামূলক করা হচ্ছে না যে যেসব অভিভাবকরা চাইছেন না যে আমাদের বাচ্চারা স্কুলে গিয়ে কোনো বিপদে আক্রান্ত হয়ে যায় বা কোনো সমস্যায় পড়ুক সেক্ষেত্রে তিনি স্পষ্টত বলে দিয়েছেন এটা কিন্তু অভিভাবকদের ইচ্ছাধীন তারা চাইলে পাঠাতেও পারে তা যদি না চায় না পাঠাতেও পারে এরকম একটা ব্যাপার কিন্তু রয়ে গেছে কাজেই তোমরা বুঝতে পারছো তোমরা স্কুল খুললে তোমাদের ইচ্ছা রয়েছে সম্পূর্ণ তোমরা যাবে স্কুলে না যাবে না সেক্ষেত্রে তোমাদের প্রোটেকশান সম্পূর্ণ তোমাদের হাতে থাকছে কারণ তোমরা যদি চাও যে আমরা স্কুলে গিয়ে ক্লাস করতে পারবো কোনো সমস্যা সমস্যার সম্মুখীন হবে না বা তোমাদের এলাকায় কোনো সমস্যা নেই সেক্ষেত্রে তোমরা স্কুলে যাবে আর যদি তোমরা দেখো যে না আমাদের এলাকায় প্রকোপ বাড়ছে কোনো সমস্যা হতে পারে সেক্ষেত্রে তোমরা স্কুলে যাবে না এটাই হচ্ছে ব্যাপার এটা ভিডিওর মূল কথা আমি তোমাদেরকে সম্পূর্ণ জানিয়ে দিলাম কাজেই ষোলোই নভেম্বর স্কুল খুলছে কোনো বাধ্যবাধকতা আর থাকছে না কোনো বাধা থাকছে না তোমরা অনায়াসেন ইচ্ছাধীনভাবে স্কুলে যেতে পারো তো তোমরা কি চাইছো তোমরা কি সত্যি স্কুলে যাচ্ছ ষোলোই নভেম্বর কতটা তোমরা এক্সাইটেড আছো আজ এত দিন পর স্কুল খুলছে এটা একটা সত্যি প্রত্যেকটি স্টুডেন্টের কাছে একটা আশাজনক খবর তো তোমরা কি চাইছো তোমাদের এক্সাইটেড কতটা পরিমাণে রয়েছে প্লিজ কমেন্টে জানিও তোমাদের কমেন্ট পড়তে আমার ভালো লাগবে যে স্কুল লাইফ যে এতদিন বন্ধ ছিল তারপর যে হঠাৎ স্কুল খুলছে আর মাত্র কয়েকটা দিন তারপরে স্কুল খুলে যাচ্ছে তোমাদের ভিতরে এক্সাইটমেন্টটা আমি জানতে চাইছি প্লিজ কমেন্টে জানিও তো এখানে ভিডিওটা শেষ করলাম দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ভিডিওটা শেয়ার করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো ভবিষ্যতে আরও ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ